প্রথম লকডাউনের 17তম দিনে রাজধানীর দুই প্রান্তের দুই প্রবেশমুখ গাবতলী এবং সাইনবোর্ড এলাকা দিয়ে হাজারো মানুষ ঢাকায় এসেছেন। যান চলাচল দেখা যায় প্রায় স্বাভাবিক সময়ের মতোই। বেশিরভাগ জায়গাতেই শারীরিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধিরও তোয়াক্কা ছিল না। জানাতল বাকে কে কার রিপোর্ট। রাজধানীতে প্রবেশে পশ্চিম প্রান্তের গাবতলী আমিন বাজারে সপ্তাহের প্রথম কর্মদিবস। রোববার সকাল থেকে ছিল দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষের ভিড়। টাঙ্গাইল থেকে আসছে, বাস্তা অসুস্থ, ডাক্তার দেখাতে গেছে। আমার শাশুড়ি মারা গেছিলেন, তাই গেছিলেন ভাই, এই কষ্ট হতে যায়। আমার ভাগ্নি জামাই বিদেশ যাবে, ওনারা রাজশাহী থেকে আসতেছে, ওনারা একটু কম চিনে, ওনারা বলতেছে না আমরা একটু কম চিনি, আপনি গেলে একটু ভালো হয়। সাভার, গাজীপুর ও হেমায়তপুরের বিভিন্ন শিল্প কারখানায় যেতে শ্রমজীবীদের ভিড় ছিল লক্ষণীয়। চাকরি করি আমরা, একে এসে আমাদের 8টায় ডিউটি। জয়মনাট থেকে আসছি কর্ম করার জন্য। রাজধানীর পূর্ব প্রান্তের সাইনবোর্ড এলাকাও ছিল ঢাকামুখী মানুষের ভিড়। গাদাগাদি করে যে যেভাবে পেরেছেন প্রবেশের চেষ্টা করেছেন। অনেকেই বলছেন কর্মস্থল থেকে ডেকে পাঠানো, তারা আসতে বাধ্য হয়েছেন। যেমন গাজীপুরে মাওনা হোটেল থেকে ডাক্তার আছে, আইসি ঢাকাতে নবীনগর যাব, গোডাউন খোলা ওইখানে যাইতে হবো, মালাশিগঞ্জ যেতে হবো, আমি অফিসের কাজে ইয়ে ঢাকা যাব। চলাচল করা মানুষদের স্বাস্থ্যবিধি এ সময় মানতে দেখা যায়নি। গণপরিবহন না থাকায় বিভিন্ন বিকল্প ব্যবস্থায় ভিড় করেই তারা দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন। ঢাকা।